এবং প্রধানমন্ত্রী মনের কষ্টে কোটা পদ্ধতি বাতিল করেছেন রংপুরে এরশাদ। এবং অপরিকল্পিতভাবে গড়ে উঠছে রংপুর নগরে সরকারি বেসরকারি সংস্থাগুলোর মাঝে সমন্বয়ের তাগিদ নগর বিশেষজ্ঞদের। এবং বন্ধ হয়ে গেছে রংপুরের সবকটি সিনেমা হল, মানসম্মত ছবি নির্মাণ না হওয়া আর পশ্চিমা সংস্কৃতিকেই দায়ী করছেন দর্শকরা। সারা দেশে মাত্র 6 ঘন্টায় সড়ক দুর্ঘটনায় নিহত 35, আহত 90 জনের মধ্যে গুরুতর বেশ কজন, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে রংপুর সিটির বাসিন্দারা, সন্ধ্যার পর প্রধান সড়কগুলো থাকে অন্ধকারে। এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় রংপুর সিটিতে গড়ে উঠছে না শিল্প কারখানা, বেড়েছে বেকারত্ব।